একজন সত্যিকারের মুসলিম অ্যাকাউন্ট্যান্ট কোনোদিন বেশি টাকার ইনভয়েস করে তার ভাগ নেয় না। একজন সত্যিকারের মুসলিম ডাক্তার কখনো বাড়তি জটিলতা তৈরি করে বেশি টাকা নেওয়ার ধান্দা বের করে না। মূলত তাদের ন্যায়বোধ তাদেরকে অন্যায়ভাবে সুবিধা নেওয়া থেকে আটকে দেয়, আর এই ন্যায়বোধ ধর্মকে মানার মাধ্যমেই আসে। এটা কোনো সহজ অর্জন নয়, যারা এটা অর্জন করতে পারে তারাই যথার্থ মুসলিম। তাদের জন্য পরকালে বিরাট পুরস্কার রয়েছে। আল কুরআনের তাফসির সিরিজের আজকের এপিসোডে থাকছে সূরা আল আলার 6-19 নম্বর আয়াতের তাফসির। سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى অচিরেই আমি তোমাকে দিয়ে পড়াবো, তারপর তুমি আর ভুলবে না, তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া। তিনি প্রকাশ্য এবং যা গোপন করা হয় তা অবশ্যই জানেন, আর আমি তোমার জন্য সহজকে পাওয়া সহজ করে দিব, তাই তুমি উপদেশ দিতে থাকো, এতে লাভ হোক আর না হোক। যার অন্তরে ভয় আছে সে তা গ্রহণ করবে, আর চরম হতভাগা তা পাশ কাটিয়ে যাবে, সে ভয়ঙ্কর আগুনে পুড়বে, তারপর সেখানে সে না মরবে না বাঁচবে। যে নিজেকে পরিশুদ্ধ করে সেই তো সাফল্য লাভ করে, আর যে তার প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ পড়ে। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। নিশ্চয়ই এটা আছে পূর্ববর্তী সহিফাসমূহে, ইব্রাহিম ও মুসার সহিফাসমূহে। অচিরেই আমি তোমাকে দিয়ে পড়াবো, তারপর তুমি আর ভুলবে না, তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া। তিনি প্রকাশ্য এবং যা গোপন করা হয় তা অবশ্যই জানেন। ধরুন একদিন এক অতি উন্নত মহাজাগতিক প্রাণী একজন মানুষের সাথে যোগাযোগ করে বলল যে পুরো মানবজাতির অস্তিত্ব এখন হুমকির মুখে, তোমাকে আমি এমন কিছু তথ্য দেব যার মধ্যে মানবজাতি ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচার উপায় বলা হয়েছে। তুমি প্রথমে নিজে মুখস্থ করবে, তারপর মানুষের কাছে তা পৌঁছে দেবে, আর সাবধান, এই তথ্য এসেছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বয়ং মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে। এখন মানুষ যদি তার কথা না শুনে তাহলে সকলকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন। এরকম বিশাল দায়িত্ব কাউকে দিলে স্বাভাবিকভাবেই তার ভেতরে আতঙ্ক তৈরি হবে। যদি সে ভুলে যায়, যদি সে নিজে ভুল বুঝে অন্যকে ভুল শিখায়, যদি সে ঠিকমতো পুরো তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই এক বিশাল দায়িত্ব দিয়েছিলেন, তাকে শুধু মানবজাতির অল্প কিছুদিনের দুনিয়ার জীবনই নয়, বরং পরকালের অনন্ত জীবনে ধ্বংসের হাত থেকে বাঁচার উপায় শিখিয়ে দিয়ে তারপর তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এরকম বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে স্বাভাবিকভাবেই তিনি দুশ্চিন্তায় থাকতেন যে সত্যিই পুরো কুরআন তিনি মনে রাখতে পারবেন, তিনি পারবেন মানুষের কাছে তা সঠিকভাবে পৌঁছে দিতে। তিনি যদি কুরআনের কিছু অংশ ভুলে যান তখন কি হবে? এছাড়া তিনি লক্ষ্য করতেন যে মাঝে মধ্যে তিনি কুরআনের দুই একটি আয়াত ভুলে যাচ্ছেন। এই ভুলের ফলাফল কি হতে যাচ্ছে? তিনি কি মানবজাতির কোনো বিরাট ক্ষতি করে ফেলছেন? সূরা আল আলার 6-19 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয়তা দিচ্ছেন যে মানবজাতির কাছে সঠিকভাবে কুরআনের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই কুরআন ভুলতে দেওয়া হবে না। মাঝে মধ্যে তার হয়তো কিছু আয়াত মনে নাও আসতে পারে, তাতে দুশ্চিন্তার কিছু নেই, কারণ সেটা আল্লাহ তাআলারই ইচ্ছা। আল্লাহতালা বিশেষ পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কিছু আয়াত ভুলিয়ে দেবেন,
কারণ আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপন সবকিছু সম্পর্কে জানেন। আর আমি তোমার জন্য সহজকে পাওয়া সহজ করে দেব। এই আয়াতের অর্থ ব্যাপক। আল্লাহ তাআলা বলেছেন যে যে কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায় তা এমনিতেই সহজ, একে তিনি আরও সহজ করে দেবেন। আল্লাহ তাআলা যখন কারো পথ সহজ করে দেন তখন সে তার জীবনের সব ক্ষেত্রে সহজ এবং স্বাচ্ছন্দ্য খুঁজে পায়। সে তখন বৃহৎ এক লক্ষ্য ঠিক করে জীবনের উঁচু নিচু পথে স্বাচ্ছন্দ্যের সাথে এগিয়ে যায়। যেভাবে পুরো মহাবিশ্ব স্বাচ্ছন্দ্যের সাথে আল্লাহ তাআলার নির্দেশ মেনে এগিয়ে যাচ্ছে, তখন আর তার সাথে অন্যদের সংঘর্ষ হয় না, কারণ এই বিশাল জগতের তুলনায় সেগুলো সব তুচ্ছ। অনেকে বলে, ভাই ইসলাম বড়ই কঠিন ধর্ম, এটা করা যাবে না, ওটা দেখা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা বলা যাবে না, এত শত শত নিয়ম মেনে জীবন পার করা যায় না। এইসব কথা দুই ধরনের মানুষকে বলতে শোনা যায়। এক ধরনের মানুষ যাদের চরিত্র দুর্বল, তারা অল্পতেই ফসকে যায়, তারা সহজে কোনো প্রলোভন থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, যেমন সিগারেট টানা, সফট ড্রিঙ্কস পান করা, আজেবাজে মুভি দেখা ইত্যাদি। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা চারিত্রিকভাবে যথেষ্ট শক্ত, তাদের ভেতরে নীতিবোধও প্রবল, কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা তাদের মাথার উপরে অন্য কারো কর্তৃত্ব মেনে নিতে চায় না, তারা চায় নিজেদের ইচ্ছে মতো জীবন পার করে দিতে। তারা মহান ক্ষমতাধর সৃষ্টিকর্তার কথাতেও উঠবোস করতে চায় না, যদিও তারা চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে বসের কাস্টমারের কথায় ঠিকই উঠবোস করে, কিন্তু মহান আল্লাহ তাআলার আদেশের সময় অবাধ্যতা দেখায়। দুনিয়ার হাজারো প্রলোভনকে উপেক্ষা করে হাজারো অন্যায় করার সুযোগ পেয়েও তা ছেড়ে দিয়ে যারা সততার সাথে জীবন পার করতে পারে তাদের চরিত্র ইস্পাত দৃঢ় হয়ে যায়। এরকম ইস্পাত দৃঢ় চরিত্রের অধিকারীরা কাজে কর্মে অত্যন্ত নিষ্ঠাবান, আস্থাশীল হয়। একজন সত্যিকারের মুসলিম অ্যাকাউন্ট্যান্ট কোনোদিন বেশি টাকার ইনভয়েস করে তার ভাগ নেয় না। একজন সত্যিকারের মুসলিম ডাক্তার কখনো জটিলতা তৈরি করে বেশি টাকা নেওয়ার ধান্দা বের করে না। মূলত তাদের ন্যায়বোধ তাদেরকে অন্যায়ভাবে সুবিধা নেওয়া থেকে আটকে দেয়, আর এই ন্যায়বোধ ধর্মকে মানার মাধ্যমেই আসে। এটা কোনো সহজ অর্জন নয়। যারা এটা অর্জন করতে পারে তারাই যথার্থ মুসলিম। তাদের জন্য পরকালে বিরাট পুরস্কার রয়েছে। তাই তুমি উপদেশ দিতে থাকো, তে লাভ হোক আর না হোক। এখন প্রশ্ন হলো, উপদেশ দিয়ে লাভ হবে কি হবে না এটা আমরা কিভাবে বুঝব? বরং আমাদের উপর যদি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় যে উপদেশ দিয়ে লাভ না হলে আর দেওয়ারই দরকার নেই, তাহলে তো দেখা যাবে যে যারা আমাদের কথা সহজে শোনে না তাদেরকে আর আমরা উপদেশ দিচ্ছি না। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, যেসব আত্মীয়ের সাথে আমাদের ঝামেলা চলছে সবার আগে তাদেরকে উপদেশ দেওয়া বন্ধ করে দেব, কারণ আমাদের কাছে মনে হবে যে তারা কি আর আমার কথা শুনবে নাকি, অথচ তাদেরকে সবার আগে উপদেশ দেওয়ার কথা ছিল। সূরা আল আলা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসলে বলেননি যদি লাভ হয় তাহলেই উপদেশ দাও, না হলে দিও না। আরবিতে ইনের মানে হলো যদি অমুক হয় তাহলে করো, না হলে করো না, এছাড়া যদি সম্ভাবনাও থাকে তাহলেও করো, এরকম বোঝাতেও ইন ব্যবহার করা হয়। তাই এই আয়াতের অর্থ হলো উপদেশ দাও, লাভ হোক আর না হোক, তোমার কাজ তুমি করো, যার শোনার সে শুনবে। ঘোরতর কাফিরদেরকেও কি উপদেশ দেব? প্রশ্ন আসতে পারে, যারা ইসলাম বিদ্বেষী, দিন রাত ইসলাম নিয়ে আজেবাজে কথা বলে, লিখে, তাদেরকে উপদেশ দিয়ে লাভ কি? তারা তো মনস্থির করেই ফেলেছে যে তারা কোনোদিন ইসলাম মানবে না। উহুদের যুদ্ধে অমুসলিম পক্ষের প্রধান তিন সেনানায়ক ছিলেন আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ এবং ইকরিমা বিন আবু জাহাল। খালিদের সমর কুশলতায় মুসলিম শিবিরে সেদিন নেমে আসে মহা বিপর্যয়। গুজব ছড়িয়ে পড়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। এই গুজব পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলেও প্রিয় নবীর দেহ সেদিন রক্তাক্ত হয়েছিল। 70 জন সাহাবি উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা? তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়া এই 3 জন কাফিরকেও তিনি হিদায়তের জন্য মনোনীত করেছিলেন। এই ঘটনার বেশ কয়েক বছর পর তারা 3 জনই তাদের পূর্ব আদর্শ ত্যাগ করে একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নবগঠিত ইসলামী সাম্রাজ্যের প্রাথমিক প্রসারের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দেন। ইকরিমা বিন আবু জাহাল ইয়ারমুকের যুদ্ধে শহীদ হন। এই যুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমেই বৃহত্তর সিরিয়া অঞ্চল মুসলিমদের দখলে চলে আসে। খালিদ বিন ওয়ালিদ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি প্রাপ্ত হন। মুসলিমদের বৃহত্তর সিরিয়া ও পারস্য বিজয়ের পিছনে খালিদ বিন ওয়ালিদ এর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আবু সুফিয়ান তার একটি চোখ হারান মুসলিম বাহিনীর হয়ে তায়েফ অবরোধের সময়। ইয়ারমুকের যুদ্ধে তিনি তার দ্বিতীয় চোখটিও হারান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার মতো দুঃসাহস দেখানো এই 3 জন ব্যক্তি যদি
পরবর্তীতে নিবেদিত মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের দিনের কট্টর কাফির ও ইসলাম বিদ্বেষীদের মধ্যে কেউ কি আগামীতে নিবেদিত মুসলিম হয়ে যেতে পারেন না? হতেও তো পারে যে তাদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর কোনো খালিদ, ইকরিমা বা আবু সুফিয়ান। যার অন্তরে ভয় আছে সে ঠিকই তা গ্রহণ করবে, আর চরম হতভাগা তা পাশ কাটিয়ে যাবে, সে ভয়ঙ্কর আগুনে পুড়বে, তারপর সেখানে সে না মরবে না বাঁচবে। সূরা আল আলার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভয়ের জন্য আরবি খশিয়া শব্দটি ব্যবহার করেছেন। খশিয়া হলো এক বিশেষ ধরনের ভয়। যখন আমরা কারো থেকে বা কোনো কিছু থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার ভয় থাকি, মনের শান্তি হারিয়ে ফেলি, তখন তাকে খশিয়া বলা হয়। 10 নম্বর আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছেন যে উপদেশ তারাই শুনবে যারা তাকে ভয় করে। আল্লাহ তাআলাকে ভয় করা আর অন্য কিছুকে ভয় পাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন আমরা অনেকে মাকড়সা, তেলাপোকা, সাপ, বিচ্ছু ইত্যাদি ভয় পাই, সেটাও খশিয়া। কিন্তু আল্লাহ তাআলার প্রতি খশিয়া অন্য ধরনের ভয়। আল্লাহ তাআলা কত বড় একজন সত্তা, কি বিশাল তার ক্ষমতা এবং কর্তৃত্ব! আমাদের মাথার উপরে বিশাল মহাবিশ্বে তার দুর্দান্ত প্রতাপ এবং পায়ের নিচে থাকা পৃথিবী তার নির্দেশে এক মুহূর্তের মধ্যে আমাদেরকে ধসিয়ে দিতে পারে। এগুলো উপলব্ধি করে তার মহত্বের প্রতি নত হয়ে তার প্রতি অবাধ্যতার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে! এই ভয় থাকাটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি খশিয়া। কিন্তু যারা মনে করে যে তাদের উপরে কোনো সত্তা থাকতে পারে না যার কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে, তারা এই উপদেশ শুনবে না বা শুনলেও পাশ কাটিয়ে যাবে, তারা হচ্ছে চরম হতভাগা। তাদেরকে অনন্তকাল শাস্তি দেওয়া হবে। সেই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হয়ে তারা বেঁচে থাকার চেয়ে বরং মরে যেতে চাইবে। যে নিজেকে পরিশুদ্ধ করে সেই তো সাফল্য লাভ করে, আর যে তার প্রতিপালকের নাম স্মরণ করে নামাজ পড়ে। ইসলামের পথে ফিরে আসার পর অনেকেই উপলব্ধি করে যে আজকের আমজনতা যেসব অভ্যাস লালন করে, যে ধরনের বিনোদন হরহামেশা করে, যে ধরনের সংস্কৃতির অন্ধ অনুকরণ করে, সেগুলো আসলে কতটা খারাপ। আল্লাহ তাআলা যখন আমাদের অন্তরকে খুলে দেন, তখন আমরা পরিষ্কার চোখ দিয়ে চারপাশে তাকিয়ে দেখতে পাই যে আমাদের চারপাশটা আসলে কত নোংরা। দুনিয়াতে নোংরামি থাকার পরেও আমাদের অনেকে সমাজ, সংস্কৃতি, সম্মান, সম্পদ, ক্ষমতা, স্ট্যাটাস, লোকে কি বলবে, এসবের থেকে আল্লাহ তাআলাকে বেশি গুরুত্ব দিতে শিখেছে। তাদের কথার ধরন, পোশাকের ধরন, বন্ধুবান্ধবদের প্রকৃতি, ঘরের আসবাবপত্র, লাইব্রেরিতে সাজিয়ে রাখা বইগুলো, ফেসবুকের স্ট্যাটাস, মোবাইল ফোনের অ্যাপসগুলো, এই সব কিছু দেখলে বোঝা যায় তাদের জীবনে কোনো একটা বিরাট উদ্দেশ্য আছে এবং তারা সেই ব্যাপারে খুবই সিরিয়াস। এমনকি তারা শপিং মলে ঘন্টার পর ঘন্টা বেহুদা ঘুরে বেড়ায় না, প্রতিদিন ফোনে 2 ঘন্টা গল্প করে না, দিনে 3টা হিন্দি সিরিয়াল দেখে না, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা হা করে তাকিয়ে থাকে না, রাস্তাঘাটে বসে পুরো সময়টা মোবাইল ফোনে গেম খেলে না। অথচ একদল মানুষ তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাদেরকে নানা ধরনের নাম দেয়, যেমন কাঠমোল্লা, ভণ্ড হুজুর ইত্যাদি। কিন্তু তারা আসলে নিজেদেরকে চারপাশের ময়লা থেকে পরিশুদ্ধ করতে পেরেছে। তারা তাদের রবের নাম স্মরণ করে একনিষ্ঠভাবে নামাজ পড়তে পারছে। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। নিশ্চয়ই এটা আছে পূর্ববর্তী সহিফাসমূহে, ইব্রাহিম ও মুসার সহিফাসমূহে। ইসলাম তাদের কাছেই কঠিন মনে হয় যাদের কাছে দুনিয়ার জীবনের সুখ, শান্তি, সম্মান, সম্পত্তি, ক্ষমতা পাওয়াটা পরকালে অনন্ত সুখে থাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। একজন 5 ওয়াক্ত নামাজি যখন তার ভাড়াবাড়িতে থাকার অপমানের কষ্টে আফসোস করে, তখন তার সমস্যা ইসলাম নয়, তার সমস্যা দুনিয়ার জীবনকে আখিরাতের থেকে বেশি গুরুত্ব দেওয়া। একজন নিয়মিত রোজাদার যখন বিদেশে বেড়াতে যেতে না পেরে আফসোস করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আনন্দ ফুর্তি দেখে দীর্ঘশ্বাস ফেলে, তখন তার সমস্যা ইসলাম নয়, সমস্যা দুনিয়ার জীবনকে আখিরাতের থেকে বেশি গুরুত্ব দেওয়া। একজন ইসলামের পথে নিবেদিত বান্দা যখন নতুন মডেলের ফোন, গাড়ি, কম্পিউটার, হাল আমলের ফ্যাশনের জামকাপড় কিনতে না পেরে মুখ শুকনো করে থাকে, তখন তার সমস্যা ইসলাম নয়, তার সমস্যা দুনিয়ার জীবনকে আখিরাতের থেকে বেশি গুরুত্ব দেওয়া। এমন নয় যে এইসব কথা কুরআনই প্রথম বলা হয়েছে। ইসলামের মূল বাণী সব যুগে সব নবী রাসূলের সময় একই ছিল। আল্লাহ তাআলা মানুষকে মৌলিক কিছু জ্ঞান, নিয়মনীতি প্রথম থেকেই দিয়ে এসেছেন। শুধু যুগের পরিবর্তনে মানুষের জীবনযাত্রার জটিলতা, সভ্যতার বিকাশের কারণে নতুন নতুন যেসব সমস্যা তৈরি হয়েছে, সেগুলোর সমাধান নিয়ে আল্লাহ তাআলা নতুন কিছু বাণী পাঠিয়েছেন। এজন্য সূরা আল আলার শেষের আয়াতগুলোতে জোর দিয়ে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আখিরাতের সফলতার জন্য আলাদা কোনো নতুন পদ্ধতি শেখানো হয়নি, বরং একই পদ্ধতির কথা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের গ্রন্থেও ছিল।